আমি এটা সার্কেট হাউসত আছো, আমার হাফং ডিমাহাসর ডিস্ট্রিক্টর। আর কি ধুনিয়া ভিউ, আর বহুত ধুনিয়া ভিউ আপনাদের দেখিছে, আর সার থাকো মূল ভিডিও তো আপনাদের জনক লগ পালো। আর দাদাজনে গান গাইছিল, আপনাদের চিনি পাইছে হয়তো। আর আজি ডিমাহাসর জাঠিঙ্গা ফেস্টিভেল, আর দাদা হাতে দীপেন আবার আর দাদাজনে গান গাব। আর দাদা কেনকা লাগছে ইয়ালে আহি? বহুত ধুনিয়া লাগছে, আর চিরঞ্জীবক লগ পালো, ভাল লাগছে। ইভিনিং শো দেখাব আপনাদের, চাবো দেই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব। ধন্যবাদ, থ্যাংক ইউ। ড্রেসর ডিমাসর ড্রেস হয় কি ধুনিয়াকে পেন্টিং করে দিচ্ছে। ড্রেস দেখিছে এইবিল পিন্ধি থাকা, সেইবিল ডিমাসার ট্রেডিশনাল ড্রেস হয়। আর এটা আমি গে আছো সার্কেট হাউসলে, বলব কেন ভিডিওটা চাই থাক। আমি সার্কেট হাউসলে গে আছো, আর আমি এইটু বাটে দি যাব, আমি এইটু বাটে কমিশনার হোক প্রেসিডেন্ট, আর আমি যাব এই বাটে দি। এই অল ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন হয়, এই অল ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন। আর এটা দেখাম আপনার হাফলংর অসমিয়া নামঘর, হাফলং নামঘর, হাফলং নামঘর, এই নামঘর হাফলং নামঘর 1983 সনতে প্রতিষ্ঠা করেছিল। আর এটা আমি গে আছো সার্কেট হাউসলে। আপনাদের জানে ডিমাসর হাফলংর সার্কেট হাউস তো বহুত ধুনিয়া, আর বহুত ভিউ পয়েন্ট আছে, ধুনিয়া ভিউ পয়েন্ট। তাহলে চাই হোক ভিডিওটো। এইটো নিউ ট্যুরিজম লজ, এইটো হাফলংৰ। আৰু এতিয়া এতিয়া ট্যুরিজম লজটোলৈ যাওঁ, আহক। এয়া চাওক আসাম ট্যুরিজম, ধুনিয়া। A few moments later, আপোনালোকে হাফলংৰ এইখিনি জেগালৈ আহিব। আহি পেলাই এইফালেদি নিউ হাফলং যায়, আৰু ইয়াৰ চাইনবোৰ্ড লিখাই থাকিব। চাইনবোৰ্ড লিখাই আছে চাৰ্কেট হাউচ 300 মিটাৰ। আৰু এতিয়া আমি চাৰ্কেট হাউচলৈ গৈ আছোঁ। আমি এতিয়া হাফলং টাউনত আছোঁ। চাৰ্কেট হাউচলৈ আৰু 300 মিটাৰ আছে, আৰু পাই যাম। আৰু 5 মিনিট নালাগে, 3 মিনিটত পাই যাম খোজকাঢ়ি। 3 মিনিটত খোজকাঢ়ি পাই যাম চাৰ্কেট হাউচত। চাৰ্কেট হাউচ বহুত মজা ভিউ হয়, চাই ভাল লাগিব আপোনালোকক। তেনেহ'লে বলক চাৰ্কেট ভিডিঅ'টো। হাফলংৰ বাছ এন চি হিল অট'নমাস কাউন্সিল ট্ৰেন্সপৰ্ট হাফলং ডিমাহাচাও। পাই গ'লোঁ চাৰ্কেট হাউচ, আৰু এইয়া চাওক চাৰ্কেট হাউচ, এয়া চাৰ্কেট হাউচ পাই গ'লোঁ। এইয়া চাওক চাইনবোৰ্ড চাৰ্কেট হাউচৰ, চাৰ্কেট হাউচ, চাৰ্কেট হাউচ। ভিউখিনি দেখাম আপোনাৰ চাওক, গোটেই হাফলঙৰ গোটেই বৰাই পাহাৰটো দেখিব, আহক চাই থওঁ। বহুত ভাল লাগিছে। আমি এতিয়া চাৰ্কেট হাউচত আছো, আমাৰ হাফলং ডিমাহাচৰ ডিষ্ট্ৰিক্টৰ। আৰু কি ধুনীয়া ভিউ, আৰু আপোনালোকে দেখিছে, আৰু বহুত ধুনীয়া ভিউ আপোনালোকে দেখিছে, আৰু চাই থাকক মোৰ ভিডিঅ'টো আপোনালোকে। ইয়াত পখিলা চাওক, পখিলা পুৰা নেচাৰটো ইয়াত বহুত ধুনীয়া হয়, পুৰা পৰিষ্কাৰ। সেইকাৰণে পখিলা আছে, য'ত ধুনীয়া চফা জেগা থাকে তাতে পখিলা থাকে। আৰু এয়া চাওক কিমান ধুনীয়া ভিউ, মজা লাগিছে, ভাল লাগিছে। আপোনালোকে আহিব হাফলঙৰ চাৰ্কেট হাউচলৈ। আৰু সেইখন যে দেখিছে লাইনৰ এইখন দলং হয়, এইফালে দিয়ে গুৱাহাটীলৈ যায়, শিলচৰ পৰা গুৱাহাটী, আৰু গুৱাহাটীৰ পৰা শিলচৰলৈ যায়, আগৰতলালৈ যায়। ধুনীয়াকৈ ইয়াত বহিব পাৰিব, আপোনালোকে ইয়াত জিৰণি ল'ব পাৰিব। এয়া সুন্দৰ প্ৰকৃতিৰ দৃশ্য, মনোমোহা দৃশ্য আপোনালোকে চাব পাৰিব ইয়াত বহি পেলাই। এয়া চাওক কি ধুনীয়া, সঁচাকৈ অসমত বহুত ধুনীয়া ঠাই আছে। হাফলঙলৈ আহি বহুত ভাল লাগিল, হাফলঙৰ চাৰ্কেট হাউচলৈ আহি। আৰু ডিমাহাচাৰ জিলা হয় এইখন,
সুইজারল্যান্ডের নিচিনা পুরা লাগিছে, যেমন আমি বাহিৰত থকা নিচিনা লাগিছে, কিন্তু অসমে হয়ে আছে কি মনোমোহা দৃশ্য। আর ইয়াত বহুত পরিষ্কার পাতিকে রাখে। ইয়ার যে এইটো পোক এটা মাছ শুনছে, এইটো এটা পাহাড়িয়া পোক হয়, মাটি আছে, সাউন্ড আছে। সেখানে এটা সাকেট হাউসের ওসর অল্প ঘুরছো, আর কি ধুনিয়া ভাল লাগছে, আর ইয়ে চাও কি ধুনিয়া ভিউ পয়েন্ট। আর এই যে দেখিছে এই বরাইল পাহাড় হয়, আর কি ধুনিয়া ভিউ পয়েন্ট। সব কিমান ধুনিয়া ভিউ পয়েন্ট, আর কিমান ধুনিয়া ভাল লাগছে। আর ফেস স্ক্যানার অল্প পড়ল, ও মজাই বিলে পুরা, কিমান ধুনিয়া ভিউ চাই আছো। আমি জনক লগ পালো, আর দাদাজনে গান গাইছিল, আপনাদের চিনি পাইছে হয়তো। আর আজি ডিমাহাসর জাতিংগা ফেস্টিভেলর দাদাহাতে দীপেন আবার আর দাদাজনে গান গাব, আর আপনাদের মূল ভিডিওটির জড়িয়ে আপনাদের স্টেজ প্রোগ্রাম দেখাম, চাই থাকবে ভিডিওটি। আর দাদা কেনকা লাগছে ইয়ালে আহি? বহুত ধুনিয়া লাগছে, আর চিরঞ্জীবক লগ পালো, ভাল লাগছে। ইভিনিং শো দেখাবো আপনাদের, চাবো দেই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। ধন্যবাদ, থ্যাংক ইউ। বর্ণিল দাক লগ পালো অল্প আগতে, আপনাদের দেখিলে, আর দীপেনার বা হইতে আর টিপন বর্ণিল দায় আজি জাতিংগা ফেস্টিভেল গান গাব, আর আপনাদের চাই থাকব। আর মজাকে বহিছো, আর চাই আছো পরিবেশ, বহুত ভাল লাগছে পরিবেশ। চক ট্রেন আহিছে, ট্রেন ইয়া ট্রেন গেছে, ইয়া চাও এয়া ট্রেন আছে, ট্রেন ট্রেন। মই এটা বহি আছো, আর ইয়া চাও পাহাড়ের পিছত পাহাড়, পাহাড়ের পিছত পাহাড়, পাহাড়ের পিছত পাহাড়, এই পাহাড়ের পিছত পাহাড়, আর এই আকাশন কি ধুনিয়া লাগছে নি। মজা লাগছে, ভাল লাগছে, বহুত ভাল লাগছে। এই পরিবেশ থাকে, আর এখানে অল্প জিরণি লৈছো গছৰ তলতে, আর ভাল লাগছে। ইয়ালে আপনাদেরও আসবে।